আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো। আরেকটি ভিডিও নিয়ে আসলাম আপনাদের জন্য। যারা ক্রোয়েশিয়া এবং লিথুনিয়া অন্যান্য দেশের ফাইল সাবমিশনের জন্য নেপাল আসছেন, এই হচ্ছে দেখতে পাচ্ছেন ছায়া সেন্টার। এই সেই ছায়া সেন্টার যেখানে আমরা সবাই ফাইল সাবমিশন করি এবং করব। এই হচ্ছে সামনের ফ্রন্টটা যেটা দেখতে পাচ্ছেন। ছায়া সেন্টারের তৃতীয় তলায় হচ্ছে VFS এর অফিস। ফাইল সাবমিশনের আগে আপনাদেরকে যে যেই ডকুমেন্টসগুলো চেক করে নিতে হবে সেটা হচ্ছে, প্রথমত হচ্ছে একটি কাভার লেটার, ওয়ার্ক পারমিটের জেনুইন কপিটা, কন্ট্রাক্ট লেটারটা সেটা, অ্যাকোমোডেশন লেটার, সাথে লাগবে আপনার ট্রাভেল ইন্স্যুরেন্স, পুলিশ ক্লিয়ারেন্স অ্যাটাস্টেশন ফাইলটি, পাসপোর্টের রানিং পাসপোর্টের তিন ফটোকপি, পূর্ববর্তী যদি আপনার পাসপোর্ট থাকে সেই পাসপোর্টের ইনফরমেশন পেজের কপি, এবং ওই পাসপোর্টগুলোতে যদি কোনো দেশের ভিসা থাকে সেই ভিসার কপিগুলো ফটোকপি করে দিতে হবে, দুই কপি ম্যাট পেপারের 35-45 সাইজের দুটি ছবি, অ্যাপয়েন্টমেন্ট ডেটের কপিটা, আর প্রয়োজন হবে আপনি সম্ভাব্য কত তারিখে ক্রোয়েশিয়া যেতে চাচ্ছেন সেই একটি ডেমো টিকিট। আরও কিছু সাথে নিয়ে যেতে পারেন, সেটা হচ্ছে আপনার NID কপি এবং ভ্যাকসিন সার্টিফিকেট, এবং নেপালে যে আপনি আসছেন তাই ওই নেপালের ভিসাটির ফটোকপি। যদিও এগুলো প্রয়োজন হবে না, তারপর সাথে নিয়ে যেতে পারেন, প্রয়োজন হলে দিতে পারবেন। ভিডিওর মাঝে আরেকটি কথা বলে রাখি, যারা আপনারা ডলার এক্সচেঞ্জ করবেন সেই সায়েন্স সেন্টারের সামনে দুই তিনটা দোকান আছে, সেখান থেকে ডলার ভাঙ্গাই নিতে পারেন, খুব ভালো রেট দেয় তারা। হচ্ছে সায়েন্স সেন্টারের তৃতীয় তলা, সেখান থেকে আপনাকে অ্যাপয়েন্টমেন্ট ডেটটা দেখে দেখে, টাইম দেখে দেখে আপনারা প্রবেশ করতে দিবে, তাছাড়া টাইমের আগে আপনাকে প্রবেশ করতে দিবে না। উপরে প্রবেশ করতে আপনাকে একটি কাউন্টারে আপনার অ্যাপয়েন্টমেন্ট ডেটটি কনফার্ম করতে হবে, এন্ট্রি করাতে হবে। এন্ট্রি করানো হয়ে গেলে এভাবে আপনি লাইনে দাঁড়াতে হবে সাবমিশনের জন্য। একে একে আপনাকে একজন দুজন করে লাইন রুমের মধ্যে প্রবেশ করিয়ে আপনার সাবমিশন হবে। সাবমিশনের সময় তারা সব কিছু ডকুমেন্টস চেক করবে এবং যা যা প্রয়োজন আপনি থেকে চেয়ে নেবে। কমপ্লিট করার পর আপনাকে বলবে পেমেন্ট করার জন্য। আরেকটি রুমে গিয়ে আপনি 26,200 রুপি নেপালি রুপি আপনি পেমেন্ট করবেন এবং একটি স্লিপ নিয়ে নেবেন। পেমেন্ট করা হয়ে গেলে আপনি ওয়েটিং রুমে বসে থাকবেন, আপনাকে ডাকা হবে ফিঙ্গার এবং ছবি তোলার জন্য। তো ফিঙ্গার এবং ছবি তোলা হয়ে গেলে আপনার সাবমিশন কমপ্লিট, তারা আপনাকে ডেলিভারি স্লিপ দিয়ে দিবে। এই হচ্ছে ফাইল সাবমিশনের বিস্তারিত, আশা করি মনোযোগ দিয়ে শুনেছেন। তো আপনাদের কাছে বরাবরই অনুরোধ থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি চেপে সবসময় নোটিফিকেশনের জন্য অপেক্ষা করবেন। সকলকে ধন্যবাদ, আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন। Thank you.